প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যারা আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ অলরেডি শুরু হয়েছে এবং স্বঘোষণাপত্র জমা দেওয়ার মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কৃষকদেরকে এখানে যুক্ত করা হবে পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় তো কি এস আসছে মোবাইলে বা কী বলা হচ্ছে বিস্তারিত জানাবো সেই সাথে স্বঘোষণাপত্র যেটা আপনাকে জমা দিতে হবে সেটা কোথায় পাবেন বা কিভাবে সেখানে ফিল আপ করতে হবে সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে সেই বিষয়েও বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় অনলাইনে অ্যাপ্লিকেশান আপনি করতে চাইলে পি এম কিষাণ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করে এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে এবং নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনারা যারা আবেদন করেছেন বা যারা করেননি কৃষক বন্ধুতে নাম রয়েছে তো সকলের ক্ষেত্রেই ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে তো কৃষক বন্ধু থেকেও এখানে আপনাদেরকে নথিভুক্ত করে দেওয়া হবে যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে সেখানে স ঘোষণাপত্র জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে আপনাদের কৃষি আধিকারিক অফিসে এই সমস্ত ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে তার জন্য আপনার মোবাইলে প্রথমেই একটা মেসেজ আসবে তো আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন বা কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে তো আপনাদের ধীরে ধীরে এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হচ্ছে আপনাদেরও এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া চলবে কিছুদিনের মধ্যে সকলেই মেসেজ পাবেন তো আপনাদের যে মেসেজটা মোবাইলে আসবে সেটা দেখবেন ঠিক এরকম হবে কিষাণ সম্মান প্রকল্পের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য স ঘোষণাপত্র পূরণ করার জন্য জমির ফর্চা আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ভোটার কার্ডের মূল নথি ও এক কপি প্রতিলিপিসহ আপনার ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে এই এসএমএস প্রাপ্তির চার দিনের মধ্যে যোগাযোগ করুন কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে তো ডকুমেন্ট যাচাই করার জন্য আপনার ঠিক এরকম ধরনের মেসেজ আপনার কাছে আসবে এবং যখনই আসবে তারপরে আপনাকে কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করতে হবে এবং সঙ্গে আপনাকে যে সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যখন ফর্ম পূরণ করেছিলেন যে তথ্য দিয়েছিলেন জমির পর্চা আপনাকে নিয়ে যেতে হবে আধার কার্ড নিয়ে যেতে হবে ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ডের এগুলো সব অরিজিনাল নিয়ে যেতে হবে সাথে এক কপি করে আপনাকে জেরক্স নিয়ে যেতে হবে তো সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনাকে কৃষি আধিকারিক যে অফিস রয়েছে আপনার বা কিষাণ মান্ডি সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে এবং স একটা ফর্ম সেখান থেকে দেওয়া হবে সেটাও পূরণ করে আপনাকে সই করে জমা দিতে হবে এবার দেখে নেব স ঘোষণাপত্রটা কেমন হবে তো স্বঘোষণাপত্র ঠিক এরকম ধরনের আপনার হবে অর্থাৎ কিষাণ সম্মান নিধি যোজনার যে শর্তগুলো রয়েছে সেইগুলো আপনি সম্মতি দিচ্ছেন সেটাই এখানে আপনার এই স্বঘোষণাপত্রে উল্লেখ থাকবে এবং সেখানে আপনাকে সই করতে হবে তো এখানে উপরেই হেডিং থাকবে আপনি দেখতে পাবেন কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র এখানে আপনার নাম লিখতে হবে তারপরে পিতা বা স্বামীর নাম লিখতে হবে তারপরে এখানে যেটা বলা হচ্ছে এত দ্বারা ঘোষণা করিতেছি যে এখানে এবার সমস্ত শর্তগুলো উল্লেখ করা রয়েছে অর্থাৎ কোনো প্রতিষ্ঠান জমির মালিক নয় বা নয় সাংবিধানিক পদে অধিকারী নয় এবং তিন নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন বর্তমান লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা বিধান পরিষদের সদস্য পৌর নিগমের প্রাক্তন বর্তমান মেয়র এবং প্রাক্তন ও বর্তমান জেলা পরিষদের সভাপতি নয় তো এখানে এই সমস্ত কথা উল্লেখ করা থাকবে অর্থাৎ আপনি এই সমস্ত পদে যুক্ত থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না পাশাপাশি এখানে আরও কিছু পয়েন্ট রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রালয় দপ্তর বিভাগ বা শাখা কার্যালয় কেন্দ্রীয় রাজ্য সরকারের অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর স্বশাসিত সংস্থা ঠিকা বা নিয়মিত কর্মচারী এই সমস্ত কিছু নয় তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না তবে গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি আরও যেটা পয়েন্ট রয়েছে এখানে উল্লেখ মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পাই না সেটাও এখানে উল্লেখ রয়েছে অর্থাৎ চতুর্থ শ্রেণী কর্মী ব্যতীত চতুর্থ শ্রেণী কর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে বাকি যে সমস্ত কর্মীরা রয়েছেন দশ হাজার টাকা বেশি পেনশন পেলে তারা এখানে আবেদন করতে পারবেন না তো এখানে আয়কর যদি আপনি দিয়ে থাকেন তাহলেও এখানে আবেদন করতে পারবেন না সেটাও পয়েন্টটা এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ গত বছর আপনি আয়কর দেননি সেটা এখানে উল্লেখ করা রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার অ্যাকাউন্ট এবং আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সাথে যুক্ত নয় সেটাও এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সমস্ত পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এবং এখানে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হইনি অর্থাৎ আগে আপনি এই প্রকল্পের জন্য অন্তর্ভুক্ত হননি সেটাও এখানে উল্লেখ রয়েছে বা অন্য কোনো ব্লকে আপনি আবেদন করেননি অর্থাৎ একজন ব্যক্তি একটাই আবেদন করবেন সেটাও এখানে উল্লেখ রয়েছে তো এই সমস্ত শর্তগুলো আপনাকে পড়ে নিতে হবে এবং এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে আপনার নাম এখানে লিখতে হবে ঠিকানা এখানে লিখতে হবে মোবাইল নাম্বার এখানে লিখতে হবে এর পাশাপাশি যে তারিখে আপনি জমা দিচ্ছেন সেই তারিখ আপনি এখানে উল্লেখ করে দিয়ে বাকি যে সমস্ত ডকুমেন্টের কথা আমরা আগে বললাম সেই সমস্ত ডকুমেন্ট আপনাকে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে এবং আপনার কৃষি আধিকারিক অফিসে জমা দিতে হবে তাহলে আপনার অরিজিনাল দেখে সেই সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন এবং যারা আবেদন করেছেন এখনও এস এম আসেনি তো তারা ধীরে ধীরে এস এম পাবেন বা আপনাদেরকে ইনফর্ম করা হবে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফাইয়ের জন্য ডাকা হবে তো সেইভাবে আপনারা আপনাদের ডকুমেন্ট ভেরিফাই করতে পারবেন এটা একটু সময় সাপেক্ষ বিষয় তো একটু সময় লাগবে এক মাস বা দু মাস সময় লাগতে পারে এই সমস্ত কৃষকদের ডকুমেন্ট ভেরিফাই করতে এক একটা ব্লকে কোথাও আগে কোথাও পরে এইভাবে শুরু হবে তো আপনারা অবশ্যই এসএমএস পাবেন আর যারা এখনও অনলাইনে আবেদন করেননি তো তারাও অনলাইনে আবেদন করতে পারেন পি এম কিষাণ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন তবে আপনার জমির পর্চা থাকতে হবে আপনার নামে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন